পাথর নাকি সাঁতার কাটে জড় বস্তু আবার সাঁতার কাটতে পারে শুনে মনে করবেন না এ কি বকছে না সত্যি এক জায়গা থেকে অন্য জায়গায় নিজেই হেঁটে চলে বেড়ায় বড় বড় পাথর ক্যালিফোর্নিয়ার গোটা ডেথ ভ্যালিতেই ঘটে এমন ঘটনা ঘুরে বেড়ায় ভারী ভারী পাথর শুধু সোজা পথে নয় ডান্দিক বাঁদিকেও পথ পরিবর্তন করে এই পাথরগুলো এর কারণ কি অনেক গবেষণার পর গবেষকরা বলছেন ডেথ ভ্যালির পাতলা বরফের আস্তরণের ওপর বৃষ্টি পড়ে কাদা হয়ে যায় সেই কাদা আর বরফের পিচ্ছিলতা পাথরের তলায় থাকার ফলে আবহাওয়ার পরিবর্তনে পাথর পিছলে পিছলে তার জায়গা পাল্টায় এমনই তথ্য দিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই পাথরের সাঁতার কাটার রহস্য উন্মোচন করা গেছে কিন্তু তবুও প্রশ্ন পিছু ছাড়ে না বহু বছর ধরে গবেষণার পর এই তত্ত্ব মিললেও তা মানা যায় ছোট পাথরের ক্ষেত্রে কিন্তু এত ভারী ভারী পাথর এইভাবে বিনা মদতে এই রকম মাটি সাঁতরে যায় কি করে ভ্যালির রহস্য কি তাহলে আরও আছে তার উত্তর ভবিষ্যতই দেবে ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন